শুভ সন্ধ্যা। ঢাকা ট্রিবিউন রাত 8:30 সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ মুস্তাফা জামাল। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিন আরও 187 জনের মৃত্যু। আগামীকাল থেকে সারা দেশে 14 দিনের কঠোর লকডাউন। ঈদ শেষে ঢাকামুখী মানুষের স্রোত। কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে মেয়র আতিক। ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে 17 বাংলাদেশের মৃত্যু। দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 276। এবারে বিস্তারিত সংবাদ। গত 24 ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে 187 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,685 জনে। গত 24 ঘন্টা শনাক্ত হয়েছেন 3,697 জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন আগামীকাল শুক্রবার ভোর 6টা থেকে শুরু হবে, যা চলবে আগামী 5 আগস্ট মধ্যরাত পর্যন্ত। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন চলাকালে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল কারখানা, কোরবানি পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ও ওষুধ, অক্সিজেন ও কোভিড-19 প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। তবে অন্যান্য লকডাউনে গার্মেন্টস খোলা থাকলেও আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনে গার্মেন্টসও বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সূত্র। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের শিথিলতা আজ বৃহস্পতিবার শেষ হওয়ায় বাংলাবাজার, শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে স্রোত নেমেছে রাজধানীর কর্মজীবী মানুষের। তাদের মতে আগামীকাল 14 দিনের ফের কঠোর বিধিনিষেধ শুরু হলে তারা আর কর্মস্থলে ফিরতে পারবেন না। এজন্য তাদেরকে গণপরিবহনে ভাড়াও গুনতে হচ্ছে বেশি। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায় করছে গণপরিবহনগুলো। যাত্রীদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাইও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, রাত 12টার মধ্যে কোরবানির প্রথম দিনে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে DNCC বিভিন্ন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে খোঁজ খবর নিতে গিয়ে তিনি একথা বলেন। মেয়র আরও বলেন, করোনা মহামারী কালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারো মৃত্যু না হয় সেজন্য নিজেদের ঘরবাড়ি ও আশেপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তারকে রোধ করতে হবে। DNCC 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এবার কোরবানি পশু বর্জ্য অপসারণ কাজে সর্বমোট 11,508 জন কর্মী নিয়োজিত রয়েছে। ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে কমপক্ষে 17 জন বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লিবিয়ার উত্তর পশ্চিম উপকূলে জোয়ারা থেকে সিরিয়া, মিশর, সুদান, মালি ও বাংলাদেশের অভিবাসীদের নিয়ে রওনা দেয় নৌযানটি। কোস্টগার্ড সাগর থেকে 380 জনের বেশি আরোহীকে উদ্ধার করেছে, যার মধ্যে 17 জন বাংলাদেশি মারা গেছে, যারা লিবিয়ার জোয়ারা থেকে ইউরোপের পথে রওনা দিয়েছিল। মৃতদের নাম পরিচয় জানা যায়নি। দক্ষিণ আফ্রিকায় চলমান বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 276 জনে দাঁড়িয়েছে। এছাড়া 168 জনকে হত্যা তদন্ত চালিয়ে যাচ্ছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার 22 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতার করার পরই বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দ্রুত সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর, অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেফতার করার ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনের প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পেজে। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।